এই কোরআনের সাথে যদি কেউ বেঈমানি করে, কোরআনকে যদি কেউ অপমান করে, আল্লাহ তাআলা জমিনে তাদেরকে নাস্তানাবুদ করে দেন। কথা কোন ঠিক না? এই কোরআনের আওয়াজ কোনদিন বন্ধ করা যাবে না? পৃথিবীতে পূর্ব চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা সফল হতে পেরেছে পারে না। এটা এমন একটি কিতাব, এর আওয়াজ যারা বন্ধ করতে আসে তাদের আওয়াজ আল্লাহ বন্ধ করে দেন। কথা কোন ঠিক না? যাদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করা হয়, আল্লাহ তাআলা একজনের মুখ বন্ধ হলে শত শত মুখ খুলে দেন। কে? একজন মুফাসসির আওয়াজ বন্ধ হলে শত শত মুফাসসির এই কোরআনে কথা বলা শুরু করে দেয়। কথা কোন ঠিক না? এক ইমাম আজম আবু হানিফাকে জেলখানায় হত্যা করা হয়েছিল, শত শত ইমাম আজম তৈরি হয় নাই, ইমাম আবু ইউসুফ দুনিয়াতে আসে নাই। আজকে গোটা পৃথিবীতে কোনো আলেমদের আওয়াজ যদি বন্ধ করা হয়, আল্লাহ তাআলা আরো আলেম পাঠিয়ে দিবেন। কথা কোন ঠিক না? কিন্তু দুর্ভাগ্য, আজকে আমার দেশে বিপিএল অনুষ্ঠানে শিল্পী হার করি আমরা, তাই না? সানু নিগম, ক্যাটরিনা কাইফ, সালমান খান 50 বছর ধরে বিয়ে করেনি, এই পাটার বাচ্চাকে আমরা বাংলাদেশে এনেছি। কথা কোন ঠিক না? এদের চরিত্র খুব ভালো নাকি? হ্যাঁ, যুবকদের তো ওদের, ওরাই তো আদর্শ। সালমান খান কানে দুল পড়লে আমার যুবকরাও কানে দুল পড়ে, এলাকায় কিন্তু নাই। অথচ সালমান খান বিয়ে এখনো বিয়ে করেনি, কিন্তু সে কিন্তু বিয়ে করে নাই, আনমেরিড, 50 ক্লোজ হয়ে গেছে বয়স। এগুলো আমরা আমাদের আদর্শ, দুর্ভাগ্য বলেন। কথা কোন ঠিক না? কোটি কোটি টাকা দিয়ে ওদের কানা হচ্ছে, আর অনেক মুফাসসিরদের আওয়াজ কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা দেশের বিরুদ্ধে কথা বলে তাদের আওয়াজ বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে প্রিয়া সাহা আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে যখন দেশের বদনাম করলো, আপনারা শুনেছেন তার বক্তব্যটা ছিল 3 কোটি হিন্দুকে নাকি বাংলার মুসলমানরা তাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। ওনার বাড়ি ছিল ভান্ডারিয়া, ও লেখা আমার প্রোগ্রাম ছিল আসাম রেজাউল করিম সাহেব, মাননীয় মন্ত্রী, আইন মন্ত্রী, ওনার কিন্তু ওই এলাকায় বাড়ি। উনিও বলেছেন যে চরম মিথ্যা কথা বলেছে পিয়া সাহা, সবাই বলেছে। কিন্তু অথচ তার বিরুদ্ধে 2-3টা মামলা হয়েছে, হয় নাই। এ পিয়া সাহা কি বললো? দ্য বান মাই হাউস, লস মাই হাউস, আমি আমার বাড়ি হারিয়ে ফেলেছি, আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, চরমভাবে মিথ্যাচার করেছিল। ডোনাল্ড ট্রাম্প তাকে প্রশ্ন করলো, হু চুক দ্য ল্যান্ড, তোমার বাড়িতে কারা আগুন লাগিয়ে দিয়েছে? বললো মুসলিম ফান্ডামেন্টালিস্ট, অর্থাৎ যারা ইসলাম প্র্যাকটিস করে, ইসলামিক দল যারা করে, এই মানুষগুলো নাকি তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা দেখেছেন কোনো হুজুর, কোনো ইমাম, কোনো খতিব অস্ত্র মহড়া দিয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে? কোনো ইমাম দুর্নীতির মামলা খেয়েছে? কোনো বক্তা, কোনো মাদ্রাসার মোদারেস, কোনো মুহতামিম, কোনো নাসিমে তালিমাত, কোনো অধ্যক্ষ, কোনো এরূপ দুর্নীতির দ্বারা জেলখানা পড়ে আছে দেখাতে পারবেন? পারবেন না। সন্ত্রাসের সাথে তার সম্পর্ক আছে, অথচ দেশের বদনাম করলো বিদেশে, এদের বিরুদ্ধে মামলা করতে পারে না। মামলা করি যারা কোরআনতে কথা বলে, কোরআনে সুন্দর সুন্দর কথা বলে, মিজানুর রহমান আসারি, আল্লামা মামুনুল হক, এদের আওয়াজ বিভিন্ন জায়গায় বন্ধ করা হচ্ছে। কথা কোন ঠিক না? আমার প্রিয় ভাইয়ারা মনে রাখতে হবে, এ কোরআনে আওয়াজ যারা বন্ধ করতে যাবে, গোটা পৃথিবীর মুসলমানরা তাদের আওয়াজ কণ্ঠরোধ করে দিবে। কথা কোন ঠিক না? এই কিতাবের আওয়াজ বন্ধ করা যায়? আজকে দুর্ভাগ্য, পিয়া সাহাদের কিছু বলতে পারলাম না, আর আমরা আসে যারা কোরআন থেকে কথা বলে তাদেরকে আমরা কথা বলি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তবে সানু নিগম ইন্ডিয়াতে আজানের বিরুদ্ধে কথা বলেছিল, আজান সে অপছন্দ করে, আজানের কারণে নাকি তার ঘুম ভেঙে যায়, এমন নাস্তিকগুলো কোটি টাকা খরচ করে বাংলাদেশে আনা হয়েছে। এই দেশে গজব আসবে না, তাই রহমত আসবে? কথা বলেন না কেন আপনারা? কারা এনেছে আমি এটা আমি বুঝি না, আমি একজন মুসলমান হিসাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এটা তাহলে আমার বিরুদ্ধে চলে যায়, আমার বাবার বিরুদ্ধে চলে যায়, চলে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু কথাটা বলতে হবে তো নাকি? আজকে গান বাজনাকে আমরা বৈধ করে নিয়েছি, আমরা নিজেরা গান দেখছি, অথচ সানু নিগম গান গেয়ে গেল বিজয়ের মাসে, হিন্দি ভাষায় গান গেয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন মাস? আজকে রাত 12টার পরে কি হবে? বিজয় দিবস। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে, যাদের রক্তের উপর আমরা এই জমিনে দাঁড়িয়ে আছি, গোটা পৃথিবীতে 56,000 বর্গমাইল খুঁজতে একটা রাষ্ট্র পেয়েছি, যেই সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে তাদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে, এই বিজয়ের মাসে হিন্দি গান গে কথা বলা ঠিক না? যে ভাষার জন্য আমরা রক্ত দিলাম, আজকে তাদের সাথে বেঈমানি করা হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধের অন্যতম ডায়লগ ছিলেন স্বাধীনতা স্থপতি শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। ওনার বক্তব্যের শেষে কি ছিল? এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এটা কোরআনে আয়াত বলেন, কথা বলেন ঠিক কিনা?
অর্থাৎ ইসলামের ভিত্তিতে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। অথচ নাস্তিকরা আজকে মাথা চালাতে উঠে বেড়ায়, সব জায়গায় চলে বেড়ায়, আজকে কোরআনের পন্থীরা আজকে বিপদে আছে, কথা কর ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনা আমরা সেই কোরআন থেকে আলোচনা হবে। এই জন্য আপনারা কষ্ট পেয়ে গেছেন নাকি? চলে যাবেন, আপনাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অনেক নতুন নতুন আলোচনা হবে, সে আলোচনা শুনে আমরা মোনাজাত করে, বিদায় মোনাজাত করে যাব ইনশাআল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, নরওয়েতে কিছুদিন আগে এক নাস্তিক কোরআনটা হাতে নিয়ে, কোরআন যে মানুষ পারে না তার জ্বলন্ত প্রমাণ দেখেন, হাতে একটা গ্যাস লাইট নিয়ে আগুন দিয়ে পুড়ে দিবে। 2019 সাল নভেম্বরের 18 তারিখ, এই যে আগের মাসে, ইউটিউবে যারা যুবক তারা দেখেছে হয়তো ভিডিওটা, তাই না? এ কোরআন হাতে নিয়ে সাংবাদিকদের সামনে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নিয়ে ওই নাস্তিক কোরআনে কেবল আগুন লাগাই দেবে। কিন্তু তাদের মধ্যে ছিল ওমর ইলিয়াস নামক একজন তরুণ যুবক, যার শরীর রক্ত ছিল আবু বকরের, যার শরীর রক্ত আছে সামির হামজার, যার শরীর রক্ত আছে খালিদ বিন ওলিদ। এবার দেখলো, আমার চোখের সামনে কোরআনে আগুন লাগাবে ওই নাস্তিক নরওয়েতে, এটা হতে পারে না। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে ওই নাস্তিকের বুকে লাঠি মেরে প্রমাণ করে দিয়েছে, আমরা কোরআন পন্থে এখনো মরে যাই নাই, এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের কালো হাত ভেঙে টুকরো টুকরো করে দেব। কথা বল ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? প্রিয় কষ্ট হচ্ছে? সে প্রমাণ করে দিয়েছে, যখন যুবকরা, বাংলাদেশের যুবকরা ইয়াবা বাবা ফেন্সিডিল আফিম হিরোইন পড়ে আছে, তখন ওমর ইলিয়াস নরওয়েতে প্রমাণ করলো আমার সে রক্ত আছে আবু বকরের, কথা কন ঠিক না? বাঘের বাচ্চা প্রমাণ করেছে, 200 কোটি মুসলমানকে দেখিয়ে দিয়েছে, মুসলমান এখনো শেষ হয়ে যায় না, কথা কন ঠিক না? যে কোরআন পন্থীদেরকে আঘাত করা হয়েছে, তারা একটা দিন কোরআন বুক এনে সারা বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে উড়ে বেড়াবে, আর নাস্তিকরা তাকিয়ে দেখে দেখবে কিছু করার ক্ষমতা থাকবে না, কথা বলো ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদীর উত্তরসূরিতে গলায় বেরিয়ে পড়ে মুসলমান নিয়ে বেড়াবে, আর বলবে তোরা গুজরাটে মুসলমান রক্ত দিয়েছিস, মুসলমান রক্ত নিয়েছিস, আজকে প্রতিশোধের দিন আসবে না? দুইটা যুদ্ধ হবে, আসাবাতান মিন উম্মতি তাকজুল হিন্দ ওয়া তাকুন মা ঈসা ইবনে মারিয়াম, হয়তো ঈসার সাথে যারা অংশগ্রহণ করবে, হিন্দুস্থানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, অর্থাৎ খলিফাতুল্লাহিল মাহদি, ইমাম মাহদির নেতৃত্বে যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, সেদিন প্রত্যেকটা রক্তের বদলা বদলা নিবে মুসলমানরা, কথা কন ঠিক না? এক ফোঁটা রক্ত এই মাটি হজম করতে পারবে না, পারবে না, পারবে না, কথা কন ঠিক না? 1992 সালে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর 1527 সালে যে মসজিদ তৈরি করেছিল, ওই মসজিদকে তারা শহীদ করে দিয়েছে, যতজন মুসলমান রক্ত নিয়েছে নরেন্দ্র মোদী, প্রত্যেকটা রক্তের বদলা বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে মুসলমানরা নিয়ে নিবে, কথা বলেন ঠিক না? কাশ্মীরে মুসলমানরা সেখানে প্রতিশোধ নেবে, আরাকানে মুসলমান অংশাংশুদের গলায় বেরিয়ে পড়ে রক্তের বদলা নেবে, সিরিয়ার মুসলমানরা নিবে, কথা বলেন ঠিক না? অতএব একদিন আবু জেহেল এর কাছে বিশ্বনে বলল, আবু জেহেল দাও না বাইতুল্লাহ চাবিটা একটু, কতদিন হয়ে গেছে, 2 টাকা নামাজ পড়ে কলিজাটা আমি ঠান্ডা করব। আবু জেহেল অত্যন্ত অপমান করে আমার আপনার প্রিয় নবীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। সাহাবিরা দূর থেকে দেখলো, যারা কলিজা দিয়ে বিশ্বনবীকে ভালোবাসতেন, কলিজা রক্তক্ষরণ হয়ে গেছে সাহাবিদের। বিশ্বনবী বললেন, এই সাহাবিরা চিন্তা করো না, আজকে ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, একদিন বাইতুল্লাহ চাবি আল্লাহ আমরা দিয়ে দিবে। একটু আস্তে কোন আমার প্রভার ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা বিজয় করে যখন প্রবেশ করলেন, 360টা মূর্তি ভেঙ্গে টুকরো টুকরো করে বাইতুল্লাহ চাবি হাতে নিলেন, কালিমার পতাকা উড়াই দিয়ে তিনি বললেন, যদি ইমান যদি মজবুত হয়ে যায়, লাব তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ঘোষণাকার আরো জোরে বলুন, ঘোষণাকার যদি ইমান মজবুত হয়ে যায়, সিসা ডালা প্রাচীরের মতো যদি ইমান যদি মজবুত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা তোমাদের গলায় পড়িয়ে দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কুরআনুল কারীমকে যারা পড়িয়ে দিতে আসবে তারাই পুরে সরকার হয়ে যাবে, এটা কোনোদিন পুরানো সম্ভব? হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস এই জন্য তিনি বলেছেন, যদি আগুন লেগে
যদি আগুন লেগে যাই পুড়ে যাই এ পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে করুন আল্লাহু আকবার। একজন হিন্দু কবি হয় এটা উপলব্ধি করেছে, অথচ অনেক নাস্তিক মায়ের পেটে মুসলমান মায়ের পেটে জন্ম হওয়ার পরে কোরআনের মর্যাদা দিল না, কোরআনের বিপক্ষে কথা বলেছে এমন কুলাঙ্গের আসলে নাই। কোরআনের পক্ষে কথা বললে, বিপক্ষে কথা বললে তুমি যত বড়ই ক্ষমতা ধর হও না কেন, তোমার জন্মের মতো নাস্তানাবুদ করার ব্যবস্থা আছে না নাই। আব্দুল লতিফ সিদ্দিকী কাজ্জাব হজের বিরুদ্ধে বলেছিল, আজকে তার মান মর্যাদা কোথায় গেছে? তার দলের মানুষরা তাকে এই বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, কথা কোন ঠিক কিনা? এদেশে যত দল আছে সবাই ইসলামকে ভালোবাসে কিনা, সবাই কোরআন মানে কিনা, সবাই হজে যায় কিনা? অতএব আমার প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়েছেন, এই কিতাব হলো আমাদের জন্য সব সমস্যার সমাধান, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা সব সমস্যার সমাধানের ডায়লগ দিলাম অন্যটা দিলাম। দেখবেন এখন পত্রিকা লেখা থাকে সব সমস্যার সমাধান 999 কল দিলে নাকি সমস্যা দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না। সব সমস্যার সমাধান কি? এইটা কোরআন। কিন্তু আমরা বানিলাম যে 999 কল দাও, যদি ধর্ষণ হয় অন্যায় হয় হলেই শুধু কল দিবা, বিপদ দূর করে দিবে। কিন্তু ওরা কি পেরেছে? সফল হতে পেরেছে? পারে নাই। আবার আমরা কোরআনকে বাদ দিয়ে সাদা কবুতর বানালাম শান্তির প্রতীক, নাউজুবিল্লাহ বলবেন না। সাদা কবুতর আকাশে দিয়ে উড়ায় দিয়ে আর বেলুন উড়ায় দিয়ে শান্তি কামনা করি। আচ্ছা, কবুতর শান্তি দিতে পারে? শান্তির প্রতীক কি এ কোরআন? কথা বলো ঠিক না? যারা কোরআনকে বাইপাস করে সাদা কবুতরকে শান্তির প্রতীক বানা, এদের ইমানে 12টা বেজে গেছে, কথা বলো ঠিক না? শান্তির প্রতীক কি? যেহেতু এখানে উপস্থাপক আমার মুরব্বী, উনি চমৎকার কথা বলে, সমসাময়িক বিষয় নিয়ে আমি কিন্তু আর একটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, ওনার কথা পরে আমি চেঞ্জ করেছি, আয়াতটা তেলত করেছি, সুরা বনী ইসরাইলের 11 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত তেলত করেছি, আমি ওই আয়াত চেঞ্জ করে আমি এটা আলোচনা শুরু করি। অতএব আমরা সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, এই জন্য আপনাদের কষ্ট হবে নাকি প্রিয় ভাই? কষ্ট হবে? কোন সুরা তেলত করেছি? সুরাতুল বনী ইসরাইল। এটা এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ কেমনে চলবে, কিভাবে চলবে, এই জন্য 14টা দফা দিয়েছেন। কয়টা দফা? এ পৃথিবীর মানুষ দফার সাথে পরিচয়। দেখুন আমার বাংলাদেশে স্বাধীনতা স্থপতি শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু 6 দফা আন্দোলন করেছিলেন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য, কথা কোন ঠিক কিনা? 6 দফা আন্দোলন, যারা ইসলাম বাংলাদেশ ইস্তাজি পড়েছেন তারা হয়তো বলতে পারবেন, তাই না? অন্যদিকে কিছুদিন আগে ক্রিকেটাররা একটা আন্দোলন করলো 13 দফা দাবির, তাহলে দফার সাথে একটা আমাদের পরিচয় আছে, তাই না? 13 দফা, 14 দফা, 15 দফা, 6 দফা, 5 দফা আছে না নাই? ঠিক তেমনি আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাইলের ভিতরে মোট 14 দফা দিয়েছেন, মানুষ যাতে করে যেমনে কিভাবে কোন পদ্ধতিতে কোন ওয়েতে চললে মানুষ সুখী সমৃদ্ধিতে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের 14টা দফা দিয়েছেন। কয়টা দফা? আলোচনা বলতে হবে কয় দফা? 14 দফা। 14 দফা আলোচনা করা সম্ভব নয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে আমি শুধু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে কর আল্লাহু আকবার। ইন্না হাযাল কুরআন, নিশ্চয় কুরআনুল কারীম মানুষকে হেদায়েত দেখায়। যে জাতি যে সম্প্রদায় কুরআনুল কারীম হেদায়েত নেবে, সিবাত আলা দিন, ইস্তিকামাত আলা দিন, দিনের উপর অবিচল থাকবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদের পুরস্কারে পুরস্কৃত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন।
Allah Taala aro sundor kore bolechen faman tabi'a hudaya fala khawfun alaihim wala hum yahzanun. Okhaneo huda bebar hoyeche, ekhaneo huda bebar hoyeche, kotha bolen thik kina? Jara kitab theke hidayat nibe la khawfun alaihim wala hum yahzanun, tader kono bhoy thakbe na, kono tension thakbe na duniya ebong akhirate. Subhanallah bolen. আমরা দুনিয়াতে আসি প্রতিটা মুহূর্তে শান্তিতে আসি না অশান্তিতে আসি? কথাটা বলতে হবে, শান্তিতে আসি না অশান্তিতে? আজকে সবাই শুধু বলে শান্তি চায়, কিন্তু শান্তি আর মুক্তি কোন পথে সেই রাস্তা কিন্তু তালাশ। 1919 সালে যখন দ্য ফার্স্ট ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ হলো, মানুষ মারা গেল 73 লক্ষ। কতজন মানুষ? এরপর গঠন করা হলো 1920 সাল লীগ অফ নেশন। যেহেতু 19 সালের ধাক্কাটাকে একটু সামলাতে হবে, পৃথিবীর মানুষকে শান্তি দিতে হবে, এই জন্য বড় বড় মাথা মোটা রাজনীতিবিদরা আমেরিকায় বসে লীগ অফ নেশন গঠন করলো। আপনারা বলুন, লীগ অফ নেশন পৃথিবীর মানুষকে শান্তি দিতে পেরেছে? আস্তে বলুন, পেরেছে? লীগ অফ নেশন গঠন করা হয়েছিল কোরআনকে বাইপাস সার্জারি করে, নিজেরা নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন তৈরি করে লীগ অফ নেশন গঠন করেছিল বলেই তারা সফল হয়নি। কথা কোন ঠিক কিনা? এবার আসেন 1939 সাল, শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1 বছর নয়, 2 বছর নয়, 45 সাল পর্যন্ত চললো, 6টি বছর। মানুষ মারা গেল মাত্র 1 কোটি 6 লক্ষ। 1 কোটি 6 লক্ষ মানুষ মারা গেল 19 সাল, 1939 এসে আবার অধঃপতন। আবারও বললো, কি ব্যাপার, পৃথিবীর মানুষকে আমাদের শান্তি দিতে হবে, চলো না বসি একটা সংগঠন তৈরি করি। গঠন করা হলো জাতিসংঘ। এটা তো চিনেন নাকি আপনারা? জাতিসংঘ। এই জাতিসংঘ পৃথিবীর মানুষের শান্তি দিতে পেরেছে? পারে নাই। ওদের দিচ্ছে খ্রিস্টানদের জন্য, এটা তৈরি করে মুসলমানদের জন্য নয়। কথা বলুন ঠিক কিনা? পূর্ব তিমুরে ইন্দোনেশিয়াতে আলাদা করে খ্রিস্টানদের স্বাধীন করে দিল, সুদান থেকে দক্ষিণ সুদানকে স্বাধীনতা দিল, কিন্তু কাশ্মীরে মুসলমানদের স্বাধীনতা দেয় নাই। একইভাবে ফিলিস্তিনে মুসলমানদের স্বাধীন করে দেয় নাই, আরাকানে মুসলমানদের স্বাধীন করে দেয় নাই। প্রমাণ করে জাতিসংঘ মুসলমানদের জন্য নয়, এটা ইহুদিদের খ্রিস্টানদের দালালি করার জন্য তৈরি করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, এবার আসেন, এই সংগঠনগুলো পারে নাই মানুষকে শান্তি দিতে, যেহেতু তারা কোরআনকে বাইপাস করেছে। এবার আসলে আমরা বাংলাদেশের দিয়ে কথা বলি। আমরা যেদিন 56,000 বর্গমাইল খুঁজিতে একটা রাষ্ট্র পেলাম, ডক্টর কামাল সাহেবরা এখনও জীবিত আছেন, সেই সময় 7 কোটি মানুষের জন্য একটা সংবিধান তৈরি করা হলো। ওই সংবিধানটা ইতিমধ্যে 1 বর্ণ 2 বর্ণ 14 থেকে 15 বার কেটে সেটে সংযোজন বিয়োজন করা হলো। আপনারা একটু আস্থে করে বলবেন, আমরা কি আমাদের সমাজ থেকে এই তৈরি করা সংবিধান দিয়ে, যেটা কোরআনকে বাইপাস করে ব্রিটিশদের আইনদের আদলে তৈরি করা হয়েছিল, এই আইন দিয়ে আমাদের সমাজ থেকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারমুক্ত, ধর্ষণমুক্ত একটা সমাজ উপহার দিতে পেরেছি? সবাইকে বলতে পেরেছি? আগের তুলনায় এখন আরও বেশি ধর্ষণ হয় ডিজিটাল কায়দায়। কতক্ষণ ঠিক কিনা? তার মানে প্রমাণ করলো 1919 সালে লীগ অফ নেশন মানুষকে শান্তি দিতে পারে নাই, 1939 সালে জাতিসংঘ শান্তি দিতে পারে নাই। আমার বাংলাদেশে আইনজীবীরা যে আইনটা তৈরি করলো, যে সংবিধান তৈরি করেছে, এটা দিয়ে মানুষকে শান্তি দিতে পারে নাই। প্রমাণ হয়ে গেছে, কোরআনকে বাইপাস করে যারা আইন তৈরি করবে, দুনিয়াতে তোমার শান্তি দিতে পারবে না, পারবে না। কথা বলুন ঠিক না? অতএব আমি কথা দিতে পারি, 47 বছর লাগবে না, 47 ঘন্টা লাগবে না, 47 মিনিটের ভিতরে বাংলাদেশে শান্তি কাম হয়ে যাবে। এ কোরআনুল কারিমটা যদি আমরা পার্লামেন্টে নিয়ে যদি বিল আনতে পারি, কথা কোন ঠিক না? অতএব কে কে চান বাংলা জমিনে কোরআন কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, যারা যারা চান দিয়ে হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখা। আল্লাহুম্মা আমিন বলেন। আপনার কষ্ট হচ্ছে? এবার আসেন, আল্লাহ তাআলা কি বললো? আমরা ব্যর্থ হয়েছি, আল্লাহ ব্যর্থহীন ভাই বলছে যে আমরা কোরআন মানছি না বলে শান্তিতে নাই, আর যারা মানে তাদের মধ্যে কেমন শান্তি আছে আল্লাহ নিজে উপমা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। ঘোষণাকার আরো জোরে বলুন, ঘোষণাকার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা কোরআনুল কারীমকে তোমরা বাইপাস সার্জারি করে কোরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তোমরা শান্তিতে থাকতে চাও অথচ তাকিয়ে দেখো প্রাণীগুলোর দিকে প্রাণীগুলো আমার বিধান মানে বলে তাদের মধ্যে শান্তি আছে ও শান্তি নাই কথা কোন ঠিক কিনা মানুষ আল্লাহর বিধান মানে না বলে মানুষের মধ্যে শান্তি নাই দেখুন আমার প্রিয় ভাইরা কুকুরের মধ্যে কিন্তু কোনোদিন নিজেদের মধ্যে হামলা মামলা হয় না হয় এমন কোনোদিন হয়েছে সুন্দরবনে দুইটা বাঘ মারামারি করে একটাকে পিজি হাসপাতালে ভর্তি করে দিয়েছে কথা বলেন কেন আপনারা যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে সূর্য নিজ নিজ পথে চলে যায় এমন কোন দিন হয় নাই চন্দ্র সূর্য রাস্তা অবরোধ করে দিয়েছে না তোমার যেতে দিব না দুজনের মধ্যে ঝগড়া করে অবরোধ দিকে হরতাল দিকে মাথা ফেটে দিয়েছে এরকম হয়েছে তার মানে তাদের মধ্যে আল্লাহর বিধান মানে বলে তাদের মধ্যে শান্তি আছে আম গাছ ডাব গাছ এরকম ভাবে কাঁঠাল গাছ অবরোধ করেছে না পৃথিবীর মানুষ থেকে এখন আমি আর কাঁঠাল ফল দিব না অনেক দিন দিয়েছি এখন আর দিব না অবরোধ দেখলাম তার মানে হলো তারও আল্লাহর হুকুম মানছে কোনো সমস্যা বাজারগুলোতে তাকায় দেখুন একটা করে বাঁশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিজ নিজ সিপনিগুলো আর একজনের শরীরে লেগে যায় নেই কোনো ক্লেশ নেই কোনো ঝগড়া নেই কোনো হামলা মামলা কথা বলুন ঠিক কিনা অথচ আমরা একই মুসলমান একই ভাই ভাই কথা বলার পদ্ধতি এক কথা শোনার পদ্ধতি এক কথা কোন ঠিক কিনা যে তরমুজ পাঠি করে নারিকেল পাঠি যে তরমুজ পাঠি মানুষ কি পিছনের দিক দিয়ে কথা বলে এরকম নাকি না রাগ করে ওই মানুষটা আমার বিপরীত দল করে আমি এখন থেকে আর এইভাবে এই মুগ্ধ কথা বলবো না পিছনের দিক দিয়ে কথা বলবো এরকম বলা যাবে আমার প্রিয় ভাইরা তার মানে বোঝা গেল আল্লাহর সৃষ্টিগুলোর ভিতরে ডিসিপ্লিন আছে শান্তি আছে তাদের মধ্যে কোনো সমস্যা নাই নেই কোনো গিবত একটা মানুষ উন্নতি করলে এলাকায় দেখা যায় তার নিঙ্গুরটা টেনে কেমনে নামানো যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা একটা হাডুডু খেলা খেলি জানেন বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন তো ভাই আমি এটা নিয়ে গবেষণা করলাম হাডুডু খেলা জাতীয় হলো কিভাবে এটা তো চিন্তা করার দরকার নাকি এটা হাডুডু খেলাটা কেন জাতীয় খেলা হলো জানতে চান দেখবেন হাডুডু খেলার মধ্যে কি একজন এগিয়ে যেতে চায় দশজন ধরে পাহাড়দের টেনে নিয়ে আসে তাই না ঠিক আমাদের সমাজে একই অবস্থা একটা মানুষ যদি উন্নতি করতে চায় কেমন ওর পা ধরে টানা নেমান যায় কথা বল ঠিক কিনা এই জন্য মনে হয় আমরা হাডুডু খেলাকে জাতীয় খেলা বানিয়েছে কথা বল ঠিক কিনা আমার প্রিয় ভাইরা একটা কুকুর আর একটা কুকুরকে মাথা ফেটে দেয় না লায়ন নেভার কিলস লায়ন একটা সিংহ আর একটা সিংহকে মাথা ফাটানো হত্যা করে না টাইগার নেভার কিল এ টাইগার একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না কিন্তু আমরা ওই মানুষটা অন্য দল করে তরমুজ পাটি করে বাস ওর কেটে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দাও তাই না ওই বিপরীত দল করে আমার অপোজিশন বা চরে জেলখানা নিয়ে রিমান্ডের নামে পায়ের আঙ্গুল তুলে মেরে শেষ করে দাও কোনোদিন দেখেছেন একটা বিড়াল আর একটা বিড়ালকে জেলখানা নিয়ে মামলা দিয়ে বিড়ালের পা তুলে দিয়েছে যুক্তিসঙ্গত কথা শুনতে হবে আমাদের কথা বলুন ঠিক না আমরা প্রিয় ভাইরা আগেই বলছি যে মানুষটা তরমুজ পাটি করে ওর শরীরে চামড়া কাটলে রক্তটা কি হবে লাল আর যে বাঙ্গি পাটি করে ওর শরীরে রক্ত লাল দেখেন আমাদের কবরের আচ্ছা এমন কি আছে যে বাঙ্গি পাটি যারা করবে তাদের কবর হবে আসমানের উপরে এরকম আবার তরমুজ পাটি কবর হবে মাটির নিচে তাহলে সবার কবরের পদ্ধতি এক দাফনের পদ্ধতি এক টয়লেট করার পদ্ধতি এক সন্তান দেওয়ার পদ্ধতি এক কথা বলার পদ্ধতি এক কথা শোনার পদ্ধতি এক দেখার পদ্ধতি এক রাস্তায় হাঁটা চলার পদ্ধতি এক এরপর আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না তার উন্নতি দেখে আরেকজনকে দেখে কিভাবে তার ছোট করা যায় কিভাবে তার মামলা দিয়ে কিভাবে তার বিপদে ফেলা যায় এমন চেষ্টা প্রচেষ্টা আমার বাংলা জমিনে আছে না আরো জয় বলতে পারছে না কিন্তু আমার প্রিয় ভাইরা প্রাণীগুলোদের মধ্যে নাই ওরা আল্লাহর বিধান মেনে চলছে বলে তারা শান্তিতে আছে আর আমরা আল্লাহর বিধান মানি না বলে আমাদের মধ্যে শান্তি শান্তি উড়ে গেছে শান্তির মাও এখন আর নাই শান্তি এখন নামে আছে এমনি কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দারে কোরআনুল কারীমতে যদি ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম কোরআনতে যদি তোমরা হেদায়েত নাও আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে সম্মানিত করব কথা বলুন ঠিক কিনা আমরা কোরআনকে বাইপাস করে নিজেরা শান্তি চেয়েছিলাম সমাজে অন্যায়ের হাজিরে দূর করতে চেয়েছিলাম কিন্তু পেরেছি
পারি না, যেখানে গেছি সেখানে মুখ থুবড়িয়ে পড়ে গেছে, কথা বলুন ঠিক কিনা। সমাজ থেকে ইয়াবা মুক্ত সমাজ উপহার দেওয়ার চেষ্টা করেছিল আমাদের সরকার। 2018 সালে মোট প্রায় 340 জনকে ক্রসফায়ার দেওয়া হয়েছিল ওই আন্দোলনে। আপনারা বলুন, আমার দেশ থেকে ইয়াবা অশ্লীলতা গান বাদ্যবাজনা কি দূর হয়েছে? হয় নাই, হয় নাই। কারণ তারা যে আইন দিয়ে করতে চেয়েছিল সেটা হলো তথাকথিত ব্রিটিশদের আইন অনুযায়ী, কথা বলুন ঠিক কিনা। কিন্তু কোরআনে আইন দিয়ে যদি এই সমাজ থেকে অন্যায় রাহাজানি আর ভেজাল দূর করতে যদি চাইতো, সবগুলো এক মুহূর্তের জন্য দূর হয়ে যেত, কথা বলুন ঠিক কিনা। আজকে আমরা কোরআন মানি না বলেই আমরা কোরআনে আইন বাদ দিয়ে চুরি বাটপারি ভেজাল দুর্নীতি দূর করার চেষ্টা করি, কিন্তু দূর হয়? আজকে সব জায়গায় ভেজাল আসরা নাই, গুজব আর ভেজালে আমাদের দেশে ভরপুর। দেখবেন কথায় কথায় ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, রাস্তায় ভেজাল, রাস্তায় রডের বদলে বাস আসে নাই। আবার দেখবেন ভেজাল পেঁয়াজের বাজারে অস্থিরতা। আগে শুনতাম আমার মা বোনেরা কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে, পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি পড়তো, আর এখন চোখ দিয়ে পানি পড়ে আমার মুরব্বী বাবাজিদের, কতক্ষণ ঠিক কিনা। পেঁয়াজ কিনতে গেলে নাকি 260 টাকা সমান লাগন, তবে এর জন্য দায়ী আমরা, কিন্তু পুরো সরকারকে দোষ দিলে হবে না। কারণ আমরা আগে কি করতাম, জমির একটা সাইটে নিজের খাবার জন্য পেঁয়াজ লাগাতাম, এখন লাগাই? তো আপনার পেঁয়াজ লাগাবেন না, তো পেঁয়াজের সংকটে তো পুরো মিনিটের স্বাভাবিক, তাই না? তো আমাদেরকে লাগাতে হবে, তাই না? আগে দেখতাম, আমার আপনার কথাই বলি, আগে এক সাইডে রসুন লাগাতো আর পেঁয়াজ লাগাতো, যে এগুলা নিজেদের খাবারের জন্য। এখন এই টেস্টটা এটা কিন্তু আর দেখা যায় না, এলা উঠে গেছে। তা পেঁয়াজের সংকটে তো পড়বেন, তবে হ্যাঁ কখন কোন সময় জনগণের প্রয়োজন আপনাকে আগে থেকে খেয়াল হতো, যেটা আপনার দায়িত্ব নিয়েছেন, কথা কোন ঠিক কিনা। কবে তো শেষ হবে, আগে থেকে আনতে হবে, তাই না? এই যে বাজারের সংকট কেন, ভেজাল কেন থাকবে, যখন কোরআনকে বাইপাস করবে তখনই ভেজাল আসবে, কথা বলুন ঠিক কিনা। এর আগে কী হলো, আপনারা লবণ কিনেছেন, তাই না? লবণের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেল, বাংলাদেশে উৎপাদন হয়, এরপর আমরা লবণ কিনেছি অনেকেই 50 টাকা 60 টাকা দিয়ে, আমরা কী করলাম, গুজব বা শুনলাম গুজবে মাথা দিয়ে বাজার থেকে অনেকেই একসাথে 10 কেজি লবণ কিনে আনছে। আবার এই সুবাদে ব্যবসায়িকরা ঘরের মধ্যে বোঝাই করে রেখে দিল লবণ, আসরে নাই। তো সব জায়গায় ভেজাল আসরে নাই, ভেজাল দুর্নীতি। তো এক দেশপ্রেমিক আপনাদের এই এলাকারই ধরেন, কৃষক এলাকার, খুব দেশকে ভালোবাসে, বাংলাদেশকে, এখন মনে হল দা ভেজালের দেশে আমি থাকবো না, আজকে আমি আত্মহত্যা করে মারা যাব, পরের দিন বাংলার মানুষ জানবে ওই কৃষক এলাকার আব্দুর রহমান খুবই দেশপ্রেমিক, ভেজালের জন্য আত্মহত্যা করে মারা গেছে। বাস কৃষক বাজার থেকে এক প্যাকেট বিষ এনে রাতের বেলায় ঢকঢক করে খাবে, সকালবেলা এদেশে 16 কোটি মানুষ জানবে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া, প্রত্যেকটার মাধ্যমে জানবে যে ওই কৃষক এলাকার মানুষটা আত্মহত্যা করেছে শুধু ভেজালের জন্য। বাস রাতের বেলায় এরকমভাবে বিষ ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিষ খেয়েছে ঠিকই, তার মৃত্যু হয় নাই। সকালবেলা সে ঘুম থেকে জাগা পেয়ে গেছে, কি ব্যাপার ডাক্তার সাহেব? সায়েন্সে যারা পড়ে তারা বোঝে, ল্যাবে যে আমাদের পরীক্ষা করতে হয় অনেক সময়, তাই না? ল্যাবরেটরিতে ডাক্তার সাহেব একটু ল্যাবে পরীক্ষা করেন। তো ডাক্তার সাহেব ল্যাবরেটরিতে বিষের বোতল নিয়ে পরীক্ষা করে দেখে ওই বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে আব্দুর রহমানের, ওই কৃষক এলাকার আব্দুর রহমানের মনের স্বাদ পূরণ হয় নাই। বিষের মধ্যে মনে মনে বলতে কি ব্যাপার, আমি কি মরতেও পারবো না ভেজালের জন্য? এবার চলে গেছে জয়পুরহাট, আমার জন্মস্থান কিন্তু জয়পুরহাট, জয়পুরহাটে গেছে, জয়পুরহাটে গিয়ে পাটের হাঁপাল চিনেন আপনারা, সোনালি আঁশ, পাটের হাঁপাল এনে মনের মাধুরী মিশে রশি বানায় আর বিড়বিড়ি করে গান গায়, দেশে ভেজাল, পানিতে ভেজাল, নেতায় ভেজাল, সব জায়গায় ভেজাল, রাস্তায় ভেজাল, রডের বদলে বাস, এরকম মানে লবণে ভেজাল, যা ভেজালের দেশে থাকবো না, বিষ খেলাম, বিষও ভেজাল, এ পাটে তো আর ভেজাল থাকবে না, পাটের রশি বানিয়ে আমের গাছে ডাল আর গলার সাথে দিছে ফাঁস, কিন্তু ওই রশির মধ্যে ছিল মারাত্মক ভেজাল, আস্তে করে ঠাস করে ছিঁড়ে পড়ে গেছে। এবার বিষে ভেজাল, এখানেও ভেজাল, মরতেই পারবো না। চলে গেছে রংপুরে, চিস্তা ব্রিজ আছে না, চিস্তা ব্রিজ থেকে লাভ দিচ্ছে, কারণ ব্রিজ আর পানির মধ্যে তো আর ভেজাল এটা দেখা যায় না, তো এটা তো দৃশ্যমান, এখানে তো ভেজাল থাকার প্রশ্নই। বাস ব্রিজ থেকে উপর থেকে দিছে ঠাস করে লাভ, কিন্তু নদীর তো আগেই পানি নেই, আমাদের দাদাবাবুরা ভারত, আমাদের দাদাবাবুরা কে, দাদাবাবুরা 56টা নদীর মুখ বন্ধ করে দিয়ে এই বাংলার জমিনে বিশেষ করে
আমাদের উত্তরবঙ্গ এলাকাগুলোকে মরুভূমি বানিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? যখন পানি প্রয়োজন তখন বেঈমানরা পানি দেয় না, যখন পানি প্রয়োজন তখন পানি দিয়ে পানি না দিয়ে আমাদেরকে শুকিয়ে শুকিয়ে ডুবিয়ে ডুবিয়ে মারে। এরা হলো পৃথিবীর এক নম্বর বেঈমান, কথা বলুন ঠিক কিনা? এরা ইয়াবা সাপ্লাই করে সীমান্ত থেকে, ইয়াবা সাপ্লাই করে ভেজাল জিনিস দেয় আর ভালো ভালো জিনিস নিয়ে চলে যায়। এবার সে দেখলো ব্রিজের তো কোনো ভেজাল থাকবে না, দিয়েছে লাভ, নদীর পানি নেই, এক হাঁটু পানি লাভ দিছে, পা ভেঙে গেছে, মরা যায় না, মৃত্যু হলো না। বিষে ভেজাল, পানিতে ভেজাল, সব থেকে ভেজাল আসলে নাই। এ ভেজাল দূর করতে হলে ইন্না হাজাল কোরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম, এ কোরআন থেকে হেদায়াত নিতে হবে, কথা বলুন ঠিক কিনা? এ কোরআনে জ্ঞান যার মধ্যে থাকবে, যেই কলমের ভিতরে কোরআনকে সফটওয়্যার ইনস্টল করা থাকবে, ওই মানুষটা যেমন অ্যান্টিভাইরাস একটা মোবাইলকে যেমন সেভ করতে পারে, যেমন একটা কম্পিউটারকে সেভ করতে পারে, ঠিক মানুষকে সেভ করতে পারে এ কোরআনুল কারিম নামক এই সফটওয়্যারটা, কথা বলুন ঠিক কিনা? দেখেন আমরা ভেজাল নিয়ে যখন পড়ে আছি, একটা উদাহরণ দেবো, আবদুল্লাহ ইবনে মোবারক আল্লাহর প্রিয় একজন গোলাম, সুবহানাল্লাহ বলেন, তিনি এক বাগানের দায়িত্ব পেলেন। নসর ইবনে বারিয়া এক বাগানের দায়িত্ব দিলেন, আবদুল্লাহ ইবনে মোবারক তুমি বাগানটা দেখাশোনা করবে, আঙ্গুরের বাগান। নজর ইবনে বারিয়া আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মোবারককে বাগানের দেখাশোনার জন্য তিনি দায়িত্ব দিলেন, আর আব্দুল্লাহ ইবনে মোবারক বাগান দেখাশোনা করেন প্রতিদিন, এটা ছিল তার চাকরি, এটা তার ছিল পেশা। হঠাৎ একদিন নজর ইবনে বারিয়া তার মালিক এসে বলো, ও আব্দুল্লাহ ইবনে মোবারক যাও তুমি এক গ্লাস মিষ্টি আঙ্গুরের রস তুমি একটু আমার জন্য নিয়ে আসো, আমি একটু খাবো। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মোবারক বাগান থেকে আঙ্গুর চিবে এক গ্লাস আঙ্গুর রস এনে তার মালিকের হাতে দিয়ে দিলেন। মালিক এক গ্লাস আঙ্গুর যখন মুখে দিয়েছে, ওই আঙ্গুরটা মিষ্টি ছিল না, আঙ্গুর রসটা ছিল টক টক আঙ্গুর রস ছিল। নজর ইবনে বারিয়া বলে, যাও আবার তুমি আর এক গ্লাস তুমি মিষ্টি আঙ্গুর রস তুমি নিয়ে আসো। দ্বিতীয়বার চলে গেছে, দ্বিতীয়বার আঙ্গুর রসটা ছিল আবার টক, একবার নয় দুইবার নয় তৃতীয়বার চলে গেছে, তৃতীয়বার আঙ্গুরের রসটা ছিল টক। এবার নজর ইবনে বারিয়া তার মালিক বলে, এই তুমি 7টি বছর ধরে আমার বাগানের চাকরি করো, কোন আঙ্গুর টক আর কোনটা মিষ্টি তুমি কি এটা জানো না, তুমি এটা বোঝো না? 7 বছর ধরে আমার বাগানের চাকরি করো তামাশার জন্য নাকি? আব্দুল্লাহ ইবনে মোবারক কি বলে, দেখুন দিলটা নরম করে শুধু একটু শুনুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে মোবারক বলে, মালিক তুমি যেদিন বাগানের দায়িত্ব দিয়েছো সেদিন তুমি বলো নাই, ও আব্দুল্লাহ ইবনে মোবারক মাঝে মধ্যে বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে তুমি খাবে, কোন বাগানে আঙ্গুর মিষ্টি আর কোনটা টক এটা তোমার টেস্ট করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, এমন কোন আদেশ কিন্তু আপনি আমারে দেন নাই যার কারণে আমি কোনোদিন ওই বাগান থেকে একটা আঙ্গুর ছিঁড়ে আমি মুখে দেই নাই। সুবহানাল্লাহ বলেন মালিক। ও নজর ইবনে বারিয়া গভীর রজনীতে গোপনে নিবৃতে যদি একটা আঙ্গুর ছিঁড়ে যদি মুখে দিতাম, আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক লৌহে কলমের মালিক আল্লাহ তাআলা তিনি যদি আমারে যদি প্রশ্ন করতেন, ওই আল্লাহর কাছে কেমনে কিভাবে আমি জবাব দিব? আল্লাহ যদি বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক তোমার মালিক নজর ইবনে বারিয়া ওই বাগান দেখাশোনার দায়িত্ব তোমারে দিয়েছে, কিন্তু তোমাকে তো আঙ্গুর টেস্ট করার ক্ষমতা তোমার দেয়া হয় নাই, কোন আঙ্গুরটা মিষ্টি কোনটা টক এটা তো তোমার দেখার কথা নয়, তুমি কেন আঙ্গুর মুখে দিয়েছ? আল্লাহর আদালতে তোমাকে কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র ওই আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে, যেহেতু কোরআনুল কারিমে আমি পড়েছিলাম আল্লাহ তাআলা তিনি বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, ঘোষণা কার? আরো জোরে বলুন, কার? অন্যের সম্পদ নিজের সাথে মিশে খেও না, এই ঘোষণাটা কার? অথচ আমার প্রিয় ভাইয়েরা, আর আমরা যদি কেউ দায়িত্ব পেয়ে যাই, কোথাও দায়িত্ব পেলে এমনকি রাস্তার মাটি শুদ্ধা খেয়ে ফেলি, আসার নাই। ফরিদপুরে হাসপাতাল তৈরি করা হলো, একটা হাসপাতালের শুধু পর্দার দাম হয়েছে মাত্র 44 লক্ষ টাকা, সুবহানাল্লাহ বলেন, কি বলতে হবে? একটা বালিশ উঠাতে লেগেছে কত? আমরা দায়িত্ব বলে কি করি, একবারে
হার হাড্ডি শুদ্ধ রাস্তা পথ খেয়ে ফেলি কথা কোন ঠিক না আর আল্লাহর কোল আব্দুল্লাহ ইবনে মুবারক দায়িত্ব পেলেন সাতটি বছর হয়ে গেছে একদিনের জন্য একটা আঙ্গুর মুখে দেন না সুবহানাল্লাহ বলেন কেন পেরেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম সুবহানাল্লাহ বলেন কুরআনুল কারীম তে হেদায়েত নিয়েছিলেন আমার প্রিয় ভাইরা একই ভাবে কুরআনুল কারীমে জ্ঞান যার কলিজার ভিতরে থাকবে মানুষগুলোকে কেউ কোনোদিন ঠকাতে পারবে পারবে না তারা যেখানে যাবে সেখানে তারা বিজয়ী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর তাকবীর দিলে শয়তান পালায় কতক্ষণ ঠিক কিনা তাকবীর দিবেন আজান হলে দেখবেন হাদিসের মধ্যে আসছে ইজা আদবার শাইতানু লাহু কুবিদা যখন আজান হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় সুবহানাল্লাহ বলেন কিন্তু আরেকটা সমস্যা আমি এখনো গবেষণা করে বের করতে পারি নাই আমার দেশে কিছু সময় আজান হলে দেখবেন মা বোনেরা মাথায় কাপড় দেয় তাই না তবে কিছু এলাকায় মনে হয় না এরকম আজানের সময় যাই করুক মাথায় কাপড় দেয় অন্য সময় কিন্তু দেয় না আবার যারা দেয় তারা সব সময় দেয় কিন্তু কিছু আছে আজানের সময় দেয় কেন মাথায় কাপড় দেয় এটা না আমার একটা গবেষণা আছে আপনারা শুনবেন তো রাজি আছেন এটাও ইনশাআল্লাহ আমি পড়বো আলোচনা শেষের দিকে আবার ভাইরা দিলটা নরম করতে হবে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে লক্ষ্য করে দেখুন যে উপমা দিয়ে দিতে চেয়েছিলাম কোরআনে জ্ঞান যেখানে থাকবে তাদের কেউ ঠকাতে পারবে যেখানে যাবে সেখানে তারা বিজয় হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা কোরআনওয়ালা ব্যক্তিদেরকে যদি পার্লামেন্টে ঢুকাই দেন ওই মানুষটা কোনোদিন দুর্নীতি করতে পারে পারবে না মঈনুদ্দিন ফখরের দিনের সময় কিন্তু এমন প্রমাণ আমরা পেয়েছি কথা বলুন ঠিক কিনা আমার প্রেমারা যে কলিজার ভিতরে কোরআন থাকবে ওই মানুষটা কোনোদিন অপরাধ করতে পারে না পারে না যার কলিজার ভিতরে কোরআনে জ্ঞান থাকবে সে কোনোদিন দুর্নীতি ভেজাল করতে পারে না আমাদের আইন মন্ত্রী কিছুদিন আগে তিনি বলেছিলেন যেই মাদ্রাসা ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে এরা যদি প্রকৌশল হতো আফসোস করে তিনি বলেছেন প্রাইম মিনিস্টার আমাদের এডুকেশনাল প্রাইম মিনিস্টার নুরুল ইসলাম নাহিদ সাহেব তিনি বলেছিলেন মাদ্রাসা ছাত্ররা যদি এরকম ভাবে যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে এরা যদি প্রকৌশলী যদি হয়ে যেত ওরা রাস্তায় কোনোদিন রডের বদলে কোনোদিন বাঁশ দিত না সুবহানাল্লাহ বলে আর জোরে কর না সুবহানাল্লাহ এখন আলহামদুলিল্লাহ মানুষ সবাই বুঝতেছে কথা কোন ঠিক কিনা আজকে আমরা গান বন্ধ করতে চাইলাম দুর্নীতি বন্ধ করতে চাইলাম কিন্তু পারি নাই আমরা অশ্লীলতা গান জিনা ব্যবিচারী বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই কিন্তু 1400 বছর আগে বিশ্বনবী পেরেছেন ওমর পেরেছেন সুবহানাল্লাহ বলেন আমরা এত আইন তৈরি করলাম 2018 সালে 350 মানুষকে হত্যা করা হলো ফিলিপাইনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো শুধু মাদক দ্রব্যের আন্দোলনের এই আন্দোলনে 1931 সালে আমেরিকায় রিচার্ড নিকলসন যখন ক্ষমতায় আসলো তিন মদ মাদকতা আর ক্যাসিনো জুয়া সব বন্ধ করলেন আইন করে কিছুদিন পর আবার তিনি বাধ্য হলেন এটাকে বৈধতা দিতে পৃথিবীর মানুষ পারে নাই কিন্তু 1400 বছর আগে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা আয়াত আয়াত নাযিল করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ঘোষণাকার শুধুমাত্র আয়াত নাযিল হয়ে গেছে কোন পুলিশ কোন সেনাবাহিনী কোন র‍্যাব কোবরা বিজিবি এনএসআই কিছু লাগে নাই শুধু আয়াত নাযিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে সমাজ থেকে অপরাধ জুয়া ক্যাসিনো মদ সবগুলো জনমের মতো বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কেন পেনেছিলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন এ কুরআনুল কারীম তে তিনি হেদায়েত নিয়েছিলেন আমার প্রিয় ভাইরা ওমর যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু কোরআন থেকে তিনি হেদায়েত নিয়েছেন তার সময় তো মদ তো এমনই হারাম ছিল হারাম তো শুধু হারামই নয় সামান্য গানের আওয়াজ গেলে তিনি এটা সহ্য করতে পারতেন আর আমরা গান হলেই কানে হেডফোন দিয়ে গান শুনি বিশ্বরবি কানের গানের আওয়াজ আসলে কানের মধ্যে নোট ঢুকায় দিতেন আর আমরা কানের মধ্যে জোরে এক ইয়ারফোন কিছু আছে ঢোকে না দেখবেন জোরে ঢুকে দেয় অনেকে আসেনে আমার প্রিয় ভাইয়ারা হযরত ওমর কতটা শক্ত ছিলেন দেখুন আমার প্রিয় ভাইয়ারা